হাই, চিনতে পেরেছেন? কিছু কিছু মুখ আছে যা একবার দেখলেই সারা জীবন মনে থাকে। তা এখানে কি করছেন? প্র্যাকটিস করলাম। কিন্তু আপনি এখানে? এখানেই আমার অফিস। ও, মানুষ খেলতে আসে কাজে বা বেড়াতে, আর আপনি খেলতে এসেছেন? আমি এশিয়ান লন টেনিসের বাংলাদেশের হয়ে পার্টিসিপেট করছি। দ্যাটস গুড। বাংলাদেশের মেয়েরা দেখছি এখন খেলাধুলাতেও এগিয়ে গেছে। শুধু খেলাধুলায় নয়, সব দিক দিয়েই এগিয়েছে। হিমালয় জয় করেছে বাংলাদেশি মেয়ে, জানেন তো? আপনিও জয় করুন। এক্সকিউজ মি, আমার একটা জরুরি কাজ আছে। শুনুন, আগামীকাল টুর্নামেন্টে আমার প্রথম খেলা, আপনি আসবেন? আসব। বেস্ট অফ লাক। থ্যাংক ইউ, আমি অপেক্ষা করব। আমি বোধহয় দেরি করে ফেলেছি। বোধহয় নয়, আপনি অনেক দেরি করে ফেলেছেন। এক ঘন্টা আগে আমার খেলা শেষ হয়ে গেছে। আসলে না, মানে না, আমি কোনো কৈফিয়ত চাচ্ছি না। শুধু আপনাকে একটা সুখবর দেওয়ার জন্য আমি এতক্ষণ ওয়েট করছিলাম। তার মানে আপনি খেলায় জয়ী হয়েছেন? তাহলে আপনার দুটো গিফট পাওনা হয়ে গেল। একটা আমার দেরি করার জন্য, অন্যটি আপনার জয়ী হওয়ার জন্য। প্লিজ। হ্যাঁ, চলুন। লুক, এটা মালয়েশিয়ার সবচেয়ে এক্সপেন্সিভ হোটেল। এখানে চাইনিজ, বাংলাদেশি, ইটালিয়ান সব খাবারই পাওয়া যায়। ও, কিন্তু আমি যা খেতে চাই তা এখানে পাওয়া যাবে না। পাবেন, চলো। আচ্ছা, আমাকে দেখে তোমার কি মনে হয়? একটা ডিটেকটিভ গল্পের বই, পড়তে ইচ্ছে করে না, কিন্তু শুরু করলে শেষ না করে উপায় নেই। কিছুই বুঝলাম না। ওটাই তো ডিটেকটিভ বইয়ের রহস্য, সব আগে থেকে বোঝা যায় না। এনিওয়ে, আমাকে তোমার কি মনে হয়? একটা কবিতা। বল বীর, বল উন্নত মমশির। বিদ্রোহী কবিতা না, প্রেমের কবিতা। আচ্ছা বলো তো, এমন কি আছে যা কোনোদিন মরে না? ভালোবাসা। মানুষ মরে, প্রাণীও মরে, কিন্তু ভালোবাসা কোনোদিন মরে না, অমর হয়ে থাকে। থ্যাংকস। ছোট্ট করে তোমাকে একটা কথা বলবো? তোমার না বলা সব কথা আমি বুঝে নিয়েছি। কি বুঝেছো? তুমি আমাকে ভালোবাসো। যাহ, তোমার একটু লজ্জা নেই। বস, মেয়েটাকে পেয়েছি, কিন্তু ব্যাগটা আনতে পারিনি। তবে ঠিকানা জেনে এসেছি। জালান এমবি, হাউস নং 22। কিন্তু ব্যাগটা ওর না, ওর বোনের। তার মানে ওর বোনই সেই মেয়ে যার ব্যাগে আমি টিক্সটা রেখেছিলাম। টেনিস খেলার সামগ্রী কোথায় পাওয়া যায় জানিস তো? তুই কোনো চিন্তা করবি না, কোয়ালালামপুরের সব মার্কেট আমি চিনি, তোর পছন্দের সব কিনে দেব। আন্টি, আমরা সগো মার্কেটে যাচ্ছি। মেয়েগুলা যে কি করে! কোথায় যাবি রে? হ্যাঁ, সগো মার্কেট। ও, ওকে। Yeah.
মুভ। এই কে তুমি? এই এখানে যে নতুন মেয়েটা এসেছে ও কোথায়? তুমি কে? এই চুপ বল, কোথায়? ওরা ওরা সগো মার্কেটে শপিং করতে গেছে। সত্যি বলছিস? সগো মার্কেট। এই মুভ। আই এই বাসার ঠিকানি তো দিয়েছিল, চাই ইভাকে একটা সারপ্রাইজ দিয়ে আসি। হ্যাঁ ওসমান, দেখি চল। সোদিস? Yes, of course. Nice, না? How much? 25 ringgit. Here's the price, ma'am. Like this, ma'am? Okay, okay. See? Nice bag. Take it, ma'am. Excuse me. Yes. এই লোকটাকে চেনেন? না, চিনতে পারছি না। Sorry, ma'am. Thank you. Welcome. Hi. কেমন আছো? তোমার সাথে পরিচয় করিয়ে দিই। ইভা, ও হচ্ছে সে ব্যক্তি যে আমার জীবন বাঁচিয়েছে। বলতে হবে না, দেখেই বুঝে নিয়েছি। ইনিই তোর জীবন বাঁচিয়ে মনটা কেড়ে নিয়েছে। কিছু মনে করবেন না, আমি আবার একটু বেশি কথা বলি। আমার নাম ইভা, আমি ওর বোন। আমি আসিফ। তোমার সাথে মনে হয় আমার রাশির মিল আছে। দেখো না, আবারও আমাদের দেখা হয়ে গেল। রাশি না বল, মনের মিল আছে। নোভা, আমাকে এক্ষুনি স্যারের কাছে যেতে হবে। তুই শপিং শেষ করে ওনার সাথে বাসায় চলে যাস। কিছু মনে করবেন না, আপনাকে একটু কষ্ট দিতে চাই। ওর কেনাকাটা হয়ে গেলে ওকে একটু বাসায় পৌঁছে দিবেন, প্লিজ। না না, ইটস ওকে। ওকে, বাই বাই বাই। না না, আমার বেশি কেনাকাটা নেই। একটা নাইকি কেডস কিনবো, তারপর 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 তোমার সাথে পুরো কুয়ালালামপুর শহর ঘুরে বেড়াবো, যদি তোমার আপত্তি না থাকে। সুন্দর কাউকে নিয়ে ঘুরতে আপত্তি থাকার তো কোনো কারণ নেই। চলুন আগে আপনার কেডসটা কিনে নিই। চলো। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নি 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার।